হে গাইস, কেমন আছো সবাই? আজ আমি এক্সপ্লোর করব একটি অ্যাকশন ফ্যান্টাসি সুপার হিরো মুভি ব্ল্যাক অ্যাডাম নিয়ে। 2022 সালে মুক্তি পাওয়া এই সিনেমার আইএমডিবি রেটিং 7.3/10। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও। মুভিটি শুরু হয় অনেক বছর আগের একটি শহর দিয়ে, যার নাম হচ্ছে খান্দার। আর এই শহরে রাজ করত একটন নামের একজন রাজা, যে ছিল খুবই নির্দয় ও খারাপ মনের মানুষ। এখানে আমরা শুনতে পাই খান্দাক নামের এই শহরটি একটা সময় অনেক সুন্দর একটি শহর ছিল, কিন্তু হঠাৎ একদিন একটন এই শহরে আক্রমণ করে শহরের সব লোকদের নিজের দাস বানিয়ে ফেলে, আর ওই সকল লোক দিয়ে সে জমিনের ভিতরে খোদাই করা শুরু করে। একটন একটি বিশেষ ধাতুর খোঁজ করছিল, যে ধাতুটির নাম ছিল ইটারনিয়াম। আর এই ইটারনিয়ামের এই ধাতুটি অনেক বছর আগে 6 জন জাদুকররা মিলে বানিয়েছিল, যেটার ভিতর প্রচুর শক্তি রয়েছে। তাই একটন চায় সে ইটারনিয়ামটি খুঁজে বের করে সেটি দিয়ে একটি মুকুট তৈরি করবে, যার মাধ্যমে সে অনেক পাওয়ারফুল হয়ে যাবে। এবার অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ একদিন একটি লোক সেই ইটারনিয়ামটি খুঁজে পায়, আর একটন সেই ইটারনিয়ামটি দিয়ে একটি মুকুট তৈরি করে। কিন্তু তখনই ওই খান্দাক শহরের একটি ছোট বাচ্চা একটনের বিরোধিতা করে, ফলে একটন ওই ছেলেটিকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। আর যখনই ওই ছেলেটিকে মারতে যাবে তখনই ওই ছেলেটি ওখান থেকে গায়েব হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই ওই ছেলেটি গায়েব হয়ে কিছু জাদুঘরের সামনে চলে আসে, যে জাদুঘরগুলো ওই ছেলেটিকে কিছু পাওয়ার দিয়ে দেয় আর বলে, যখনই তুমি সাজাম বলবে তখনই তোমার ভিতর কিছু অলৌকিক শক্তি চলে আসবে। আর আমরা দেখতে পাই ওই ছেলেটি সাজাম বলার সাথে সাথে তার ভিতরে কিছু অদ্ভুত ধরনের ক্ষমতা চলে আসে। এরপরে সে সোজা একটমের রাজমহলে চলে আসে, আর সেখানেই সে একটমকে হারিয়ে দেয়। আর এখান থেকে সিনটি আবার বর্তমান সময়ে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই খান্দাক নামে সে শহরটিকে এখনো গোলাম বানিয়ে রেখেছে, আর ইন্টারগ্যাং নামের একটি সংগঠন 27 বছর ধরে এই শহরের উপর রাজত্ব চালাচ্ছে, আর এই ইন্টারগ্যাংটি একটনের সেই মুকুটটি খুঁজছে। এরপরে আমরা খান্দাক শহরের একজন আর্কিওলজিস্টকে দেখতে পাই, যার নাম হচ্ছে অ্যাড্রিয়ানা। আর এই অ্যাড্রিয়ানাও সেই মুকুটটি খোঁজার চেষ্টা করছে। অ্যাড্রিয়ানা ওই মুকুটটি খোঁজার জন্য একটি গুহায় চলে আসে। অ্যাড্রিয়ানার সাথে ওর ভাই ক্লোরিন ও তার দুইজন বন্ধু স্মাইল ও সামিরও আসে। এরপর অ্যাড্রিয়ানা স্মাইল ও সামিরের সাথে সেই গুহার ভিতরে চলে যায় ওই মুকুটটি খোঁজার জন্য। আর অনেক খোঁজাখুঁজির পর অ্যাড্রিয়ানা সেই মুকুটটি পেয়ে যায়, আর তখনই আমরা জানতে পারি অ্যাড্রিয়ানার বন্ধু স্মাইল ও ইন্টারগ্যাং সংগঠনের সাথে জড়িত। সে ওখানে সামিরকে মেরে ফেলে, আর ওই ইন্টারগ্যাংয়ের লোকদের খবর দিয়ে দেয় গুহার ভিতর চলে আসার জন্য। তখনই ওখানে অনেকগুলো সোলজার এসে অ্যাড্রিয়ানাকে গান পয়েন্ট করে, আর ওর কাছ থেকে সে মুকুটটি চায়। আর তখনই অ্যাড্রিয়ানা মাটিতে থাকা কিছু লেখা পড়তে থাকে, আর এরপরই সে বলে সাজাম। আর সাজাম বলার সাথে সাথে ব্ল্যাক অ্যাডাম তার ঘুম থেকে জেগে ওঠে, আর ওখানে থাকা সকল সোলজারদের মারতে শুরু করে আর অ্যাড্রিয়ানাকে বাঁচিয়ে নেয়, কারণ অ্যাড্রিয়ানা তাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছে। এখানে স্মাইল নামের সেই ছেলেটি মরার নাটক করে, আর যখন ব্ল্যাক অ্যাডাম ওখান থেকে চলে যায় তখনই সেই ছেলেটি ওই গুহা থেকে পালিয়ে যায়। এরপরে ব্ল্যাক অ্যাডাম ওখান থেকে বাইরে চলে আসে, আর তখনই একটি লোক তার উপর একটি রকেট ছুড়ে মারে, যেটা ইটারনিয়ামের তৈরি। তখন ব্ল্যাক অ্যাডাম ওখানে থাকা সকল লোকদের মেরে ফেলে, কিন্তু ইটারনিয়াম দ্বারা তৈরি ওই রকেট লাগার ফলে সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। আর আমরা এখানে এটা জানতে পারি ইটারনিয়ামই হচ্ছে ব্ল্যাক অ্যাডামের দুর্বলতা। আর তখনই অ্যাড্রিয়ানা ব্ল্যাক অ্যাডামকে নিয়ে তার বাসায় চলে আসে। জ্ঞান ফিরে ব্ল্যাক অ্যাডাম অ্যাড্রিয়ানের ছেলে এমনকে দেখতে পায়, যেখানে এমন ব্ল্যাক অ্যাডামকে বলতে থাকে সে প্রায় 5000 বছর ধরে ওই গুহার ভিতরে ঘুমিয়েছিল, আর এই 5000 বছরে খান্দাক শহরটি অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু খান্দাক শহরটি এখনো একজনের গোলামি করছে। আর ওই ইন্টারগ্যাং নামের সেই সংগঠনটি এই শহরের সবার উপরে অনেক অত্যাচার করে। তখন এমন ব্ল্যাক অ্যাডামকে বলে তাদের একজন সুপার হিরো প্রয়োজন, যে তাদেরকে ওই ইন্টারগ্যাং এর হাত থেকে বাঁচাবে। কিন্তু তখন ব্ল্যাক অ্যাডাম বলে সে কোনো সুপার হিরো হতে চায় না, আর এই শহরটি অনেক বছর আগে তার বাড়ি ছিল, কিন্তু এখন এই শহরে তার কিছুই নেই। এই জন্য এই শহরে কি হচ্ছে না হচ্ছে এটা তার দেখার বিষয় না। এরপরে ব্ল্যাক অ্যাডাম সে বাসা থেকে বের হয়ে যায় আর খান্দাক শহরটি ঘুরে দেখতে থাকে। এরপরে আমরা আমান্ডা বলার ও হকম্যানকে দেখতে পাই, যেখানে আমান্ডা বলার হকম্যানকে বলছে ব্ল্যাক অ্যাডাম ঘুম থেকে জেগে গেছে, আর যেভাবেই হোক তাদের ব্ল্যাক অ্যাডামকে ধরে একটি জেলে পুরে দিতে হবে, না হলে যত সময় যাবে ব্ল্যাক অ্যাডামকে ধরা ততই কঠিন হয়ে যাবে। এরপরে হকম্যান তার কিছু মেম্বারদের নিয়ে
ব্ল্যাক অ্যাডামকে ধরতে চলে যায়। অন্যদিকে ইন্টারগ্যাংয়ের লোকেরা সেই মুকুটটিকে খুঁজতে খুঁজতে অ্যাড্রিয়ানের কাছে চলে আসে। এরপরেই তারা অ্যাড্রিয়ানা ও তার ছেলে অ্যামনের উপর আক্রমণ করে, আর এটা দেখে ব্ল্যাক অ্যাডাম অ্যাড্রিয়ানা ও তার ছেলে অ্যামনকে বাঁচাতে শুরু করে। ব্ল্যাক অ্যাডাম ইন্টারগ্যাংয়ের সদস্যদের সাথে মারপিট করছিল, তখনই সেখানে হকম্যান অর্থাৎ জাস্টিস সোসাইটি চলে আসে। এরপরেই তারা ব্ল্যাক অ্যাডামের সাথে ফাইট শুরু করে দেয়, কিন্তু তারা সবাই মিলেও ব্ল্যাক অ্যাডাম কে থামাতে পারে না, আর এরপরে ব্ল্যাক অ্যাডাম সেখান থেকে চলে যায়। এরপরে আমরা অ্যাড্রিয়ানাকে দেখতে পাই, যার কাছে জাস্টিস সোসাইটির সেই সদস্যগুলো চলে আসে, আর তারা ব্ল্যাক অ্যাডাম সম্পর্কে জানতে যায়। তখনই অ্যাড্রিয়ানা তাদেরকে বলে ব্ল্যাক অ্যাডাম তাদের রক্ষাকর্তা, কিন্তু আপনারা কারা? তখনই জাস্টিস সোসাইটি অ্যাড্রিয়ানাকে বলে যে ব্ল্যাক অ্যাডামকে তোমরা নিজেদের রক্ষক মনে করছো, এই ব্ল্যাক অ্যাডামই 5000 বছর আগে এই খান্দাক শহরটি নষ্ট করার একটি কারণ ছিল। এই কথা শুনতে পেয়ে অ্যাড্রিয়ানা জাস্টিস সোসাইটিকে ব্ল্যাক অ্যাডামের কাছে নিয়ে যায়, আর ব্ল্যাক অ্যাডামের সাথে কথা বলিয়ে দেয় যাতে তারা আর মারপিট না করে একে অপরের কথা শুনে। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যাড্রিয়ানের বাসায় স্মাইল চলে আসে, আর সেখানে সে মুকুটটি খোঁজা শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর যখন সে ওই মুকুটটি পায় না, তখনই সে অ্যাড্রিয়ানের ছেলে অ্যামনকে কিডন্যাপ করে নিয়ে যায়। কিন্তু অ্যামন কোনোভাবে অ্যাড্রিয়ানাকে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেয় যে স্মাইল তাকে কিডন্যাপ করে নিয়েছে। এটি শুনতে পেয়ে অ্যাড্রিয়ানা ব্ল্যাক অ্যাডাম ও জাস্টিস সোসাইটির কাছে হেল্প চাইতে থাকে যাতে তারা তার ছেলেকে বাঁচিয়ে নিয়ে আসে। আর এখন অ্যামনকে বাঁচানোর জন্য জাস্টিস সোসাইটি ও ব্ল্যাক অ্যাডাম তাদের সাথে একসাথ হয়ে যায়। অনেক লড়াই করার পর হকম্যান দুইজন সোলজারকে ধরে ফেলে, আর ব্ল্যাক অ্যাডাম ওই সোলজার দুটিকে ভয় দেখিয়ে এমন কোথায় আছে সেই তথ্যটি বের করে নেয়। তখনই ব্ল্যাক অ্যাডাম জানতে পারে স্মাইল এমনকে নিয়ে একটি মরুভূমিতে গোপন বেসে চলে গেছে। এরপরেই জাস্টিস সোসাইটি ও ব্ল্যাক অ্যাডাম মিলে স্মাইলের সেই বেসে চলে আসে, যেখানে গিয়েই তারা দেখতে পায় স্মাইল একটি ইটারনিয়ামের তৈরি শিল্ডের ভিতরে আছে, যেটি ভেদ করে তারা কিছুতেই ওই শিল্ডের ভিতর প্রবেশ করতে পারবে না। তখনই স্মাইল সবাইকে বলে এই পুরো ইন্টারগ্যাংয়ের হেড হচ্ছে ও নিজেই, আর এই সব সোলজারগুলো ওর হয়েই কাজ করে। স্মাইল আরো বলে সে আসলে সেই অত্যাচারী রাজা অ্যাক্টনেরই বংশধর, আর এখন সে চায় ওই মুকুটটি পরে সেও অনেক ক্ষমতার অধিকারী হয়ে যাবে। তখন স্মাইল অ্যাড্রিয়ানাকে বলে তুমি যদি তোমার ছেলেকে ফিরে পেতে চাও তাহলে ওই মুকুটটি আমাকে দিয়ে দাও। অ্যাড্রিয়ানা আর কোনো উপায় দেখতে না পেয়ে তার ছেলেকে বাঁচানোর জন্য স্মাইলকে সেই মুকুটটি দিয়ে দেয়, কিন্তু তাও স্মাইল এমনকে গুলি মেরে দেয়। তখনই ব্ল্যাক অ্যাডাম তার সুপার স্পিডের মাধ্যমে এমনকে বাঁচিয়ে নেয়, আর স্মাইলকে ওখানেই মেরে ফেলে। স্মাইলকে মারার পর ব্ল্যাক অ্যাডাম হকম্যানকে তার আসল ঘটনা জানায়। আসলে 5000 বছর আগে যে ছেলেটি অ্যাক্টনের বিরোধিতা করেছিল সেই ছেলেটি আসলে ব্ল্যাক অ্যাডামের সন্তান ছিল, আর অ্যাক্টন যখন ওই ছেলেটিকে মেরে ফেলার জন্য হুকুম দিয়েছিল তখনই ওই ছেলেটি ওখান থেকে গায়েব হয়ে যায়। আর এটা দেখেই অ্যাক্টন অনেক রেগে যায়, আর তাই ও ব্ল্যাক অ্যাডামের স্ত্রী আর ওকে অনেক মারতে থাকে। তখনই ব্ল্যাক অ্যাডামের স্ত্রী ওখানেই মারা যায়, আর যখন তারা ব্ল্যাক অ্যাডামকেও ওইভাবেই মেরে ফেলতে চায় তখনই সেখানে তার ছেলে চলে আসে, আর সে দেখতে পায় তার ছেলে এখন আগের মতনই, তার কাছে এখন বহু ধরনের পাওয়ার রয়েছে, আর এখন ও ওর বাবাকে বাঁচানোর জন্য ওর সমস্ত শক্তি ওর বাবার ভিতরে ট্রান্সফার করে দেয়। তখনই অ্যাক্টনের লোকেরা ওদের উপর আক্রমণ করে দেয়। এই আক্রমণে সবাই মারা গেলেও ব্ল্যাক অ্যাডাম ওখানেই বেঁচে যায়। ব্ল্যাক অ্যাডামের চোখের সামনেই ওর ছেলে মারা যায়, আর এটি দেখে ও অনেক রেগে যায়, আর ওখানেই সে অ্যাক্টনকে মেরে ফেলে। আর ও যখন ওর শক্তিটি নিয়ন্ত্রণ করতে পারছিল না তখনই ওর এই পাওয়ারের জন্য পুরো খান্দাক শহরটি ধ্বংস হয়ে যায়। আর যে জাদুঘরগুলো তার ছেলেকে এই পাওয়ার দিয়েছিল তারা এই অবস্থা দেখে ব্ল্যাক অ্যাডামকে সেই পাহাড়ের গুহার ভিতরে বন্দী করে ফেলে, আর তাকে ওখানেই ঘুম পাড়িয়ে দেয় যাতে ওর জন্য আর কোনো ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু 5000 বছর পর যখন অ্যাড্রিয়ানা ওই গুহায় গিয়ে সাজাম বলেছিল তখনই ব্ল্যাক অ্যাডাম আবার ঘুম থেকে জেগে ওঠে, আর এখন ব্ল্যাক অ্যাডাম যখন বুঝতে পেরেছে ওর জন্যই অনেক ক্ষয়ক্ষতি হতে পারে তখনই সে হকম্যানকে বলে সে তার সব ক্ষমতা ছেড়ে একদম নর্মাল হয়ে যেতে চায়। আর সে হকম্যানকে বলে তাকে এমন কিছু করতে যাতে সে আর কখনো শাজাম শব্দটি মুখে উচ্চারণ করতে না পারে, কারণ শাজাম কথাটি বললেই সে তার সব পাওয়ার আবারও ফিরে পাবে, যেটা সে আর এখন চায় না। এরপরেই ব্ল্যাক অ্যাডাম শাজাম বলে আর ও তার সমস্ত শক্তি ত্যাগ করে সাধারণ মানুষে পরিণত হয়।
হয়ে যায় আর তখনই হকম্যান ব্ল্যাক অ্যাডামকে পানির ভিতর একটি জেলে বন্দী করে রাখে যেখানে ওর মুখের ভিতর একটি পাইপ সংযুক্ত করে দেয় যাতে ও আর কখনো শাজাম কথাটি বলতে না পারে এরপরে আমরা দেখতে পাই স্মাইল মারা যাওয়ার পর সোজা হেলে পৌঁছে যায় আর এখানেই আমরা জানতে পারি ওই মুকুটটির পাওয়ার পাওয়ার জন্য তাকে ওই মুকুটটি সহই মরতে হবে আর স্মাইল এই কথাটি জানতো তাই সে ওই মুকুটটি হাতে নিয়ে ইচ্ছা করে ব্ল্যাক অ্যাডামের হাতে মৃত্যুবরণ করে এরপরে হেলে থাকা কিছু মানুষ ওকে সেই মুকুটটির পাওয়ারটি দিয়ে দেয় আর স্মাইল আবারও জীবিত হয়ে যায় আর স্মাইল যখন এখন ওই মুকুটটির সমস্ত পাওয়ার পেয়ে গেছে তাই সে খান্দাক শহরে পুরো ধ্বংসলীলা চালাতে থাকে আর এখন স্মাইলকে থামানোর জন্য জাস্টিস সোসাইটি সেখানে চলে আসে কিন্তু তারা অনেক লড়াই করার পরেও স্মাইলকে কিছুতেই থামাতে পারে না কারণ তার কাছে এখন ওই মুকুটটির সমস্ত পাওয়ার রয়েছে এখানে ডক্টর ফেট তার অনেকগুলো ক্লোন বানিয়ে স্মাইলের সাথে লড়াই করতে থাকে কিন্তু অনেকক্ষণ লড়াই করার পর ডক্টর ফেট এটা বুঝতে পারে যে তারা কিছুতেই এখন স্মাইলকে থামাতে পারবে না তখনই ডক্টর ফেট টেলিপ্যাথিক্যালি ব্ল্যাক অ্যাডামের সাথে যোগাযোগ করে আর তাকে স্মাইলকে থামানোর জন্য অনুরোধ করে তখনই ওখানে ব্ল্যাক অ্যাডাম জেগে যায় আর ওখানে থাকা সবগুলো সোলজারকে মারতে থাকে এরপর সে পানির বাহিরে এসে শাজাম বলে যার কারণে ও আবার ব্ল্যাক অ্যাডামের সমস্ত শক্তি ফিরে পায় অন্যদিকে ডক্টর ফেট স্মাইলের সাথে লড়াই করতে করতে ও ওখানেই মারা যায় এরপরে হকম্যান আর বাকি সবাই স্মাইলের সাথে লড়াই করতে থাকে তখনই সেখানে ব্ল্যাক অ্যাডাম চলে আসে আর স্মাইলের সাথে লড়াই শুরু করে দেয় অনেকক্ষণ লড়াই করার পর ব্ল্যাক অ্যাডাম স্মাইলকে দুভাগে ভাগ করে ফেলে স্মাইল এখানেই মারা যায় এরপরেই সবকিছু ঠিকঠাক হয়ে যায় আর খান্দাক শহরের সব মানুষ ব্ল্যাক অ্যাডামকে তাদের প্রোটেক্টর মনে করে অর্থাৎ তাদের চোখে এখন ব্ল্যাক অ্যাডাম একজন হিরো কিন্তু ব্ল্যাক অ্যাডাম এখানেও বলে সে কোনো হিরো হতে চায় না আর এই গল্পটি এখানেই শেষ হয় পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই আমান্ডা বলার ব্ল্যাক অ্যাডামের সাথে একটি কম্পিউটারের মাধ্যমে কথা বলছে এখানে আমান্ডা বলার ব্ল্যাক অ্যাডামকে বলে তুমি যদি খান্দাক শহরের প্রোটেক্টর হতে চাও তাহলে হতে পারো কিন্তু তুমি কখনোই খান্দাক শহরের বাইরে আসতে পারবে না আর যদি তুমি খান্দাক শহরের বাইরে আসতে চাও তাহলে সেটা তোমার জন্য একদমই ভালো হবে না তখনই ব্ল্যাক অ্যাডাম আমান্ডা বলারকে বলে আমার যা ইচ্ছা আমি তাই করব আমাকে কেউই থামাতে পারবে না তখনই আমান্ডা ব্ল্যাক অ্যাডামকে বলে হ্যাঁ তোমাকে হয়তো এই পৃথিবীর কেউই আটকাতে পারবে না কিন্তু আমি এমন কাউকে জানি যে কিনা এই পৃথিবীরই না আর এখানে আমান্ডা সুপারম্যানের কথা বলছিল তখনই ব্ল্যাক অ্যাডাম ওই কম্পিউটার স্ক্রিনটিকে ভেঙে ফেলে আর সবকিছু ধোয়া ধোয়া হয়ে যায় আর আমরা দেখতে পাই ওই ধোয়া থেকে সুপারম্যান বেরিয়ে আসে আর সুপারম্যান ব্ল্যাক অ্যাডামকে বলে আমাদের এক জায়গায় বসে কথা বলা উচিত আর এখানেই এই পুরো মুভিটি সম্পূর্ণ শেষ হয় তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে প্রেস করে দিও তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাই বাই